কিছু সমালোচক তারা বলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাউজুবিল্লাহ কোরআনকে আরোপ করেছিলেন ঈশ্বরের প্রতি, কারণ তিনি আরবদের একত্রিত করতে চেয়েছিলেন, আর এটা আরব ইউনিটি এবং লিবারেশন থিওরি হিসেবে পরিচিত। অনেক থিওরির কথাই বলেছে সমালোচক আর প্রাচ্যবাদীরা। পবিত্র কোরআনে এমন একটা আয়াত নেই যেটা বলে বা ইশারা ইঙ্গিতে বলেছে আরব ঐক্যের কথা, একটাও নেই। একটা তো কোনোভাবেই বলছে না ঐক্যের ব্যাপারে বা আরবদের স্বাধীনতার ব্যাপারে। কোরআনে উম্মার কথা আছে, জাতির কথা, সমগ্র মানব জাতির। আর একজন মানুষের উপর আরেকজন মানুষের শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্য জাতের ভিত্তিতে নয়, বর্ণের ভিত্তিতে নয়, সম্পদের নয়, লিঙ্গের ভিত্তিতে নয়, এটা তাকওয়ার ভিত্তিতে। আর এটা বলা হয়েছে সূরা হুজুরাত অধ্যায় 49 আয়াত 13। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতারাফু ইন্নাকা মুকমিন আল্লাহ ইয়াতকাকুম ইন্নাল্লাহ আলিমুন খাবীর। হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক জোড়া নারী এবং পুরুষ থেকে, আর বিভক্ত করেছি জাতি এবং গোত্রে, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। এজন্য নয় যে একে অপরকে ঘৃণা করবে, আর সেই বেশি সম্মানিত আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে যার রয়েছে তাকওয়া। আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে বিচারের মানদণ্ডটা জাতি, বর্ণ, দল, লিঙ্গ, সম্পদের ভিত্তিতে নয়, এটা তাকওয়ার ভিত্তিতে। এটা খোদা ভীরুতা, এটা বিশ্বাস। অনেক আয়াত রয়েছে কোরআনে সত্যবাদিতার ব্যাপারে, আর বলা হয়েছে সত্যবাদী হওয়ার জন্য যদি আপনজনের বিরুদ্ধেও যায়, মতবিরোধ হতে পারে তোমার বাবার সাথে, স্বামী স্ত্রীর মধ্যে, এমনকি আত্মীয়দের মধ্যে, যদি আপনি সত্য কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 24 এ, কুল ইন কান আবাউকুম, বলো হোক সেটা তোমার পিতা, ওয়াবনাউকুম অথবা তোমার সন্তান, ওয়া ইখওয়ানুকুম অথবা তোমার ভাই, ওয়া আজওয়াজুকুম অথবা তোমার সঙ্গী, ওয়াশিরাতুকুম অথবা তোমার আত্মীয়, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা, যে সম্পদ তুমি জমা করছো, যে ব্যবসা তুমি করছো, যে ঘরে তুমি বসবাস করছো। আল্লাহ বলছেন যদি এই আটটি জিনিসকে ভালোবাসো, তোমার পিতা, তোমার সন্তান, তোমার ভাই, তোমার সঙ্গী, তোমার আত্মীয়, যে সম্পদ জমা করছো, যে ঘরে বাস করছো, যে ব্যবসা করছো, তারপর আল্লাহ বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবিলিহি, যদি আল্লাহর চেয়ে সবকে বেশি ভালোবাসো, তার রাসূলের চেয়ে, চেষ্টার চেয়ে, সংগ্রামের চেয়ে, আল্লাহ সুবহান ওয়া তাআলার পথে, আল্লাহ বলছেন ফাতারাব্বাসে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল ফাসিকিন, অপেক্ষা করো আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত, আল্লাহর আযাবের অপেক্ষা করো, আর আল্লাহ ফাসিক লোকদের অনুগ্রহ করেন না। সুতরাং নবীজি আরবের ঐক্য চাইলে এরকম আয়াত কোরআনে কেন উল্লেখ থাকবে? এটা আরো বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 103 এ, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররুকু, আল্লাহর রজ্জু শক্ত করে ধরো আর বিভক্ত হয়ো না। তাই আমাদের নবীজি বিশ্বাসীদের ঐক্যের কথা বলছেন, তিনি এখানে আরবদের ঐক্যের ব্যাপারে বলছেন না। যদি নবীজি আরবদের ঐক্য চাইতেন, সহজে নেতৃত্ব নিয়ে নিতেন, তাদের নেতা হতেন, রাজা হতেন, সহজে আরবদের একত্রিত করতেন। কোরআনে অনেক আয়াতই আছে যেগুলো এই থিওরিকে খণ্ডন করে। আরো বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 43 এ বলা হয়েছে, ওয়াসকালাতুল মালায়েকাতু ইয়া মারিয়ামু, আর ফেরেশতাগণ বলল হে মরিয়াম, ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহারাকি, যে আল্লাহ তোমাকে বাছাই করেছেন এবং পবিত্র করেছেন এবং সম্মানিত করেছেন সব নারীর চেয়ে। চিন্তা করেন, কোরআন বলছে যে মরিয়াম যীশু খ্রিস্ট বা ইসলামের মা, যিনি ছিলেন ইহুদি, তাকে পৃথিবীর সব মহিলার উপর মর্যাদা দেওয়া হয়েছে। যদি তিনি আরবের ঐক্য চাইতেন, তাহলে বাছাই করতেন তার মাকে বা তার স্ত্রীকে অথবা কন্যাকে, আরবের অন্য মহিলাকে, সব মহিলার প্রতিনিধি হিসাবে। কিন্তু তিনি বাছাই করলেন কাকে?
মা মরিয়মকে, যিনি হলেন ঈসা আলাইহিসসালামের মা, সকল মহিলাদের উপর যাকে মর্যাদা দেওয়া হয়েছে। আর এর কারণটা পরবর্তী আয়াতে বলা হয়েছে, সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 45, যে এটা সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষ থেকে প্রেরণা, তার কোনো পছন্দ নেই, তার পছন্দ অপছন্দের কোনো সুযোগ নেই, কারণ এই ওহী আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে। আরো অন্যান্য অনেক আয়াত রয়েছে পবিত্র কোরআনে, অনেক জায়গায় সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 47, যে তুমি কি আমার অনুগ্রহের কথা জানো না, আমি যা করেছিলাম ইসরায়েলের সন্তানদের উপর ইসরায়েলের উপর। তাই কোরআনের এই সবগুলো আয়াত যদি নবী মুহাম্মদ নাউজুবিল্লাহ কোরআনের রচয়িতা হতেন, আল্লাহ মাফ করুন, তাহলে কেন তিনি এই আয়াত কোরআনে বলবেন?